আসসালামু আলাইকুম কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি উম্মা মুস্তাফা স্বাগত জানাচ্ছি। আজকে বানিয়ে দেখাবো একটি হেলদি রেসিপি। আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে হট অ্যান্ড ট্যাঙ্গি সি ফুড টোফু রাইস। আসুন দেখে নিই কী কী লাগছে এই রেসিপি তৈরি করতে। আমাদের রেসিপি তৈরি করার জন্য মূল যে উপাদানটি লাগছে সেটি হচ্ছে কাজী ফার্মস কিচেনের সি ফুড টোফু। এছাড়াও আমাদের লাগছে আরও সেদ্ধ করা ভাত, ডার্ক সয়া সস, মাশরুম কুচি, লবণ, চিনি, মাখন, শসা কুচি, গাজর কুচি, রসুন কুচি, স্প্রিং অনিয়ন কুচি, লেবু, ক্যাবেজ কুচি, রেড বেল পেপার কুচি, গ্রিন বেল পেপার কুচি, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার এবং লাল মরিচের গুঁড়ো। এখন দেরি না করে চটজলদি আমরা রেসিপিটি শুরু করে দিচ্ছি। আমরা এতে সামান্য পরিমাণে মাখন দিয়ে দিচ্ছি। আপনার যদি মনে হয় আপনি মাখন না দিয়ে তেল দিয়ে করবেন সেটাও করতে পারেন। আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি, আমরা দিয়ে দিচ্ছি গাজর, মাশরুম কুচি, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, ক্যাবেজ কুচি, এই অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ডার্ক সয়া সস। এছাড়াও আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের রেস্ট অফ দ্য আদার ইনগ্রিডিয়েন্টস, যেমন সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো, হোয়াইট পেপার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার। এগুলো মেক্সিকালি একটা হট ফ্লেভার নিয়ে আসবে, মানে একটা স্পাইসি ফ্লেভার। নাড়াচাড়া হয়ে গেছে, আমরা এখন এতে আমাদের ভাতটা অ্যাড করে দিচ্ছি। ভাতটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আমি এখানে এই রেসিপির জন্য পোলার চাল দিয়ে ভাতটা রেডি করেছি। জাস্ট নর্মাল ভাত যেভাবে রান্না করি সেটা পোলার চাল দিয়ে করা। আপনি চাইলে যদি রেগুলার যে ভাত আমরা খাই যে চাল দিয়ে সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব সহজে করতে পারবেন। মোটামুটি আমাদের রাইসটা 90% ডান হয়ে গেছে। এখন আমাদেরকে টোফু এখানে অ্যাড করতে হবে। টোফুটাকে আমরা সুন্দর মতন বাটারে একটু হালকা ভেজে দিব। আমাদের কাজী ফার্মস কিচেনে যে ফ্রোজেন ফুডগুলো আছে সেই ফ্রোজেন ফুডগুলোতে কিন্তু আমরা কোনো রকমের হার্মফুল প্রিজারভেটিভ ব্যবহার করি না। নট অনলি দ্যাট, আমরা কিন্তু এখানে কোনো প্রকার টেস্টিং সল্ট ইউজ করে খাবারের স্বাদ বাড়ানোর জন্য আপনাদের শরীরের ক্ষতি হবে এমন কোনো কাজ করি না। মানে টেস্টিং সল্ট ছাড়াও যে মজার হয় ফ্রোজেন ফুড, সেটা কাজী ফার্মস কিচেনের ফ্রোজেন ফুড না টেস্ট করলে আপনি আসলেই জানতে পারবেন না। আমাদের মোটামুটি প্যান গরম হয়ে গেছে। আমি অল্প বাটার দিয়ে আসলে আজকে সাতে করে নিব। আমাদের মোটামুটি কিন্তু সি ফুড টোফুগুলো ভাজা শেষ। এখন আমি এটাকে সুন্দর মতন আমরা যে প্রিভিয়াসলি রাইসটা বানিয়েছিলাম সেই রাইসের সাথে মিলিয়ে ফেলব। মোটামুটি আমাদের কিন্তু সি ফুড রাইসে যা যা দেওয়ার কথা ছিল আমরা সব কিছু দিয়ে ফেলেছি, কিন্তু ট্যাঙ্গি কিন্তু এখনও করা হয়নি। তো ট্যাঙ্গি করার জন্য আমি যেটা করছি, এখানে লেবু সুন্দর করে কেটে রাখা আছে, আমি সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসের জন্য কিন্তু একটা ট্যাঙ্গি ফ্লেভার চলে আসবে। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এবার সার্ভ করার পালা, আমি সার্ভ করছি। আমরা খুব সুন্দর করে এটাকে প্রেসার দিয়ে একটু চেপে নিচ্ছি। এখন একটা প্লেটে এটাকে সার্ভ করব। আমরা একদম সাইডে দিয়ে দিচ্ছি একটু লেটুস আর টমেটো, দিয়ে দিচ্ছি টপে আমাদের এই ভেজে রাখা টোফুগুলো, একদম উপরে দিয়ে দিচ্ছি সামান্য স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কেল করে। বাস, এভাবেই তৈরি হয়ে গেল মজাদার হট অ্যান্ড ট্যাঙ্গি সি ফুড টোফু রাইস। আশা করি আজকের রেসিপিটিও ভালো লেগেছে। আসি আগামীকাল আবারও দীপ্ত টেলিভিশনের পর্দায় মজার মজার সব রেসিপি নিয়ে কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে। সেটা দেখতে এবং জানতে আমাদের সাথেই থাকুন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।